দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের 5টি পরিবারের সদস্যরা। চুন তৈরি করে রুজি রোজগার হয় এই 5টি পরিবারের। তামলি সম্প্রদায়ের 5টি পরিবারের সদস্যরা বছরে 15 থেকে 20 হাজার টাকা আয় করেন, কিন্তু গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায়। গ্রাম থেকে 200 টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন তৈরি করে 3 টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয়। চুন তৈরি করার কাজটিও বেশ খাটুনি, 24 ঘন্টা ধরে বড় বড় উনুনে পোড়াতে হয়। তারপর চুন তৈরি করার শেষে তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার জলে রেখে 3 ঘন্টা ঘোলাতে হয়। তারপর কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন তা বিক্রির জন্য তৈরি, তখন সেটিকে প্যাকেট করে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করা হয়। এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্যই বিক্রি হয়, কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খেয়েছে। লাভের মুখও তারা খুবই কম দেখেন, সরকারি সহযোগিতা থাকার ফলে কোনো রকমে টিকে আছেন। তাই বাপ ঠাকুরদার হাত ধরে বংশ পরম্পরায় চলে আসা এই ব্যবসাকে টিকিয়ে রাখতে আজও কার্যত প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত করে চলেছেন তামলিদের এই 5টি পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনই স্বাস্থ্যকর। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, দক্ষিণ দিনাজপুর।